আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রিভাস, এটা আমাদের সঙ্গে সাথী আব্দুর রহিম ভাই। বিগত 9.5 বছর এমারাতে ছিল আমাদের সাথে, হঠাৎ করে একটা বিপদগ্রস্ত হয়ে গেছে, সে এই গুড়ি ফুরে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বিগত 2 মাস ওইখানে হসপিটালে ছিল, বাড়ি ছাগল নাই আর তার এখানে কেউ নাই দেখার জন্য, ওই জন্য মানে চলে যাইতেছে। এখন আর সরকার বহন করতেছে না, তাই চলে যাইতেছে দেশে। সবার কাছে দোয়া কামনা রইল, আমরাও দোয়া করি তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করেন, সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবার যেন ফিরে আসতে পারে, এই কামনা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ভিডিও কইরা রাখি বদ্দা, আইসলা হবে আমারত। হ্যাঁ, আমার তাই তো কবছর হইছে, 9.5 বছর। আচ্ছা, ক্যান্সেল ইচ্ছা করে কইরো না, যাও গিয়ে যদি আইতাই না পারো 6 মাস তুমি অটোমেটিক ক্যান্সেল হবে। সুস্থ হইলে সরিষার তেল তো জৈতুন তেল ভালো না, রহিম ভাই যাও আল্লাহ বাড়িতে নিয়োগ সই সালামতে, আর আল্লাহ সুস্থ করুক যাতে আবার ফিরে আইতে পারো। এতদিন আসলে আমরা সাথে আসিলাই, আল্লাহ হেফাজত করুক যাতে আবার সুস্থ হয়ে আবার ফিরে আইতে পারো। আমরা দোয়া করি, এই লোকটি 9.5 বছর আমরা সাথে ছিল, এখন আল্লাহ একটা বেমারের মধ্যে ফেলাইছে, আল্লাহ সুস্থ করুক। আমিন।